بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের মাঝে যে নামটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আর-রব। আর-রব নামটার সাথে আমরা সবাই পরিচিত। আর-রব সম্পর্কে বলতে গেলে ইন জেনারেল আমরা দেখি যে কোরআন মাজিদে 512-এরও বেশি আর-রব শব্দটা উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের পরে যে নামটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, সেকেন্ড মোস্ট কমন নাম হচ্ছে আর-রব। এবং আমরা দেখি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়ে তার পরিচয় দেওয়া শুরু করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে ফার্স্টেই আমরা দেখি আল্লাহ এসেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে পরিচয় দিচ্ছেন সেটা হচ্ছেন তিনি রব্বুল আলামিন। সো রব নামটা আল্লাহ সেকেন্ড নাম হিসেবে আমরা সূরা ফাতিহাতে দেখি। আর আমরা যদি বিসমিল্লাহ রহমান রাহিমকে কোরআন মাজিদের প্রথম আয়াত মনে করি, তাহলে আমরা দেখি যে আল্লাহর পরে আর রহমান আর রাহিম এসেছে, এবং তারপরে আল্লাহর পরে সূরা ফাতিহাতে আর রব শব্দটি এসেছে। সো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বারবার এই রব শব্দটি ইউজ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা পরিচয় দিতে পছন্দ করেন। তো আমাদেরও উচিত এই নামে আল্লাহকে বেশি বেশি করে ডাকা। আমরা দেখি যে শুধুমাত্র সূরা ফাতিহাতেই যে তিনি এই পরিচয় দিয়েছেন তাই না, আমরা যেই সুরাগুলো রেগুলার পড়ে থাকি, যেমন সূরা ফালাক, সূরা নাস আমরা রেগুলার পড়ে থাকি, সেখানে আমরা দেখি যে আশ্রয় চাওয়া হচ্ছে, এবং আশ্রয় চাওয়া হচ্ছে কার কাছে, সে কার কাছে বলার জন্য বারবার যেটা বলা হয়েছে, যেমন রব্বুন নাস, তারপরে রব্বুল ফালাক, বারবার রব শব্দটি উল্লেখ করা হয়েছে, এবং রব শব্দের উপরই বেশি জোর দেওয়া হয়েছে যখন আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি সেই পরিচয়টা দেওয়ার সময়। তাহলে আর রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই গুরুত্বপূর্ণ একটি নাম, এবং আমরা যদি এই নামটার অর্থ বুঝতে পারি তাহলে দেখা যাবে যে একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে আমাদের কি করা উচিত সেটাও আমরা খুব ভালো করেই বুঝতে পারবো। সো আমরা যদি সূরা রবের মিনিংগুলোর দিকে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমরা সাধারণভাবে আর রব বলতে কি বুঝাচ্ছি, আল্লাহর নাম হিসাবে আমি বলছি না, জাস্ট শব্দভিত্তিক এই রব শব্দের মিনিং কি হতে পারে, তো সেটার ব্যাপারে বলা হয়েছে যে সাধারণভাবে অনেকগুলো অর্থ এটা প্রকাশ করে, যেমন যত্ন নেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, কারো তত্ত্বাবধানে থাকা, কাউকে ডিসিপ্লিন করা, শৃঙ্খলাবদ্ধ করা, কাউকে বাড়িয়ে তোলা, কোনো কিছু ওন করা, কোনো কিছু মালিকানা, এসবগুলো অর্থই প্রকাশ পায় এই রব শব্দ দিয়ে। সো একটা শব্দ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অর্থ প্রকাশ পায়, এবং আরবরা দেখা গিয়েছে যে যেই অর্থে রব শব্দটি ইউজ করে থাকে সেটা হচ্ছে যে যখন তারা বুঝাতে চায় যে কেউ কোনো কিছু অধিকার করে, তার মালিকানায় কোনো কিছু আছে, সেটা যখন প্রকাশ করতে চায় তখন তারা রব শব্দটি ইউজ করে। কোনো তাদের গোত্র প্রধানের পরিচয় দিতে গিয়ে তারা হচ্ছে রব শব্দটি ইউজ করে, এবং রব বলতে আরবরা আরও একটা অর্থ বুঝায়, সেটা হচ্ছে যখন কাউকে মান্য করা হয়, কারো আনুগত্য করা হয়, কারো কথা মেনে চলা হয়, তখন তাকে রব বলে থাকে। সো আমরা যদি লিঙ্গুইস্টিক অর্থ অর্থাৎ শব্দভিত্তিক যেইখান থেকে আরবিক ওয়ার্ডটা এসেছে সেটা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে সেখান থেকেও আমরা কিছু অর্থ এখানে বুঝতে পারি। যেমন আমরা একটা জিনিস আমরা খেয়াল করব যে আরবিক যে অর্থ শব্দগুলো থাকে সেগুলো মেইন সোর্স থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম শব্দের জন্যই যে তিনটা রুট লেটার থেকে আরবিক ওয়ার্ডগুলো হয়ে থাকে, ব্যতিক্রমও রয়েছে, তবে ম্যাক্সিমামই দেখা যায় তিনটা রুট লেটার আছে যেইগুলো থেকে এই শব্দটা, এই তিনটা রুট লেটার থেকে এই শব্দগুলোর উৎপত্তি হয়ে থাকে। সো একটা ই বলা হয়েছে, সোর্সে বলা হয়েছে যে রব শব্দটা এসেছে র বা এই তিনটা রুট লেটার থেকে এসেছে। যদি আমরা সেটা চিন্তা করি যে রব বা রব থেকে এই শব্দটি এসেছে, তাহলে এর অর্থ দাঁড়ায় হচ্ছে কোনো কিছুকে ফিক্স করা,
কোনো কিছুকে ঠিক করা, কোনো কিছু ভেঙে আছে বা নষ্ট হয়ে আছে সেটাকে মেরামত করাটা অর্থ বোঝানোর জন্য এই রব শব্দটি ইউজ করা হয়ে থাকে। এই শব্দটা আরেকটা ক্ষেত্রে ইউজ করা থাকে, যেমন টু রেক্টিফাই, কোনো কিছুকে ছাকুনির মতো যে আমরা কোনো কিছু থেকে খুঁজে বের করে আনা সঠিক জিনিসটা, ভালো জিনিসটা, সেটা বোঝানোর জন্য রব শব্দটি ইউজ করা হয়ে থাকে। র বা দিয়ে আরেকটা অর্থ বোঝানো হয়, সেটা হচ্ছে যে কোনো কিছুর ইনচার্জে থাকা, কোনো কিছুর তত্ত্বাবধানে থাকা, কোনো কিছুর দায়িত্বে থাকা, সেটা বোঝানোর জন্য রব বলা হয়ে থাকে। আর তারপরে আরেকটা সোর্স থেকে বলা হয়েছে যে এই শব্দটা, রব শব্দটা, র বা ওয়াও এই তিনটা রুট লেটার থেকেও আসতে পারে। যদি আমরা চিন্তা করি র বা ওয়াও থেকে এসেছে, তাহলে এটার অর্থ হচ্ছে টু গ্রো, কোনো কিছুকে বাড়িয়ে তোলা, কোনো কিছুকে গড়ে তোলা, সেটাকে সেটার সেই অর্থ বোঝা যায় হচ্ছে র বা ওয়া থেকে। সো এখান থেকে আমরা দেখি যে আমরা রিবা শব্দটার সাথে পরিচিত, যেটাকে ইন্টারেস্ট অথবা সুদ বলা হয়ে থাকে। তো রিবার জিনিসটা কেন হচ্ছে, কারণ আমরা দেখি যে সেখানে একটা ফিক্স একটা লাভ ধরে রাখা হয়, যে যে পরিমাণ টাকা রাখা হয় রিবার কারণে সেই টাকাটা বাড়তে থাকে, টাকাটা গ্রো করে। তো এইখান থেকে এই রিবা শব্দটা এসেছে, র বা ওয়া থেকে। তারবিয়া শব্দের সাথে আমরা পরিচিত, তারবিয়া মানে হচ্ছে প্রশিক্ষণ। সো প্রশিক্ষণের মাধ্যমে কি করা হয়, মানুষকে নার্চার করা হয় বা যে কোনো কিছুকেই নার্চার করা হয়, তাকে গ্রো করা হয়, তাকে ডেভেলপ করা হয়, তার যে গুণাবলী আছে সেগুলো বিকাশ সাধন করা হয়। তো সেখান থেকে তারবিয়া শব্দটা এসেছে র বা ওয়াও থেকে। তো সেখান থেকে আমরা দেখি যে এটা দিয়েও গ্রো শব্দটা বোঝানো হচ্ছে, যে কাউকে নার্চারিং করাকে বোঝানো হচ্ছে। আরেকটা শব্দ আমাদের বাংলাতে খুবই পরিচিত, আমরা জানি, আমরা মুরব্বি বলে থাকি। সো মুরব্বি শব্দটি এসেছে মুরাব্বি থেকে। সো মুরাব্বিটাও এসেছে কি থেকে, এই র বা ওয়াও থেকে। তার মানে হচ্ছে যে যে হচ্ছে একটু লিডার পর্যায়ে বা যে হচ্ছে আমাদের তত্ত্বাবধান করে, আমাদের ইনচার্জে থাকে, সেরকম বোঝানোর জন্য মুরব্বি শব্দটি ইউজ করা হয়ে থাকে। তো সেটাও র বা ওয়াও থেকে আসে। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই অর্থগুলোর প্রতি খেয়াল করি, তাহলে এই রব শব্দটা দিয়ে কি বোঝানো যেতে পারে সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। যেমন যখন আমরা কোনো কিছুকে গ্রো করা বুঝে তখন গ্রো করা হচ্ছে দুইটা অর্থে বোঝানো হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল মিনিং হতে পারে, যে কোনো মানুষের সাধারণভাবে যেটা বোঝানো হয় যে কাউকে বাড়িয়ে উঠানোর জন্য যেটা দরকার হয়, যে তার খাওয়া দরকার, পরা দরকার, তার কাপড় দরকার, পোশাক আশাকের প্রয়োজন রয়েছে, সেগুলো দিয়ে তাকে বাড়িয়ে তোলা, বুদ্ধি দিয়ে বাড়িয়ে তোলা। অর্থাৎ একজন মানুষ অথবা একটা প্রাণীর জন্য আমরা যদি চিন্তা করি, একটা গাছের জন্য আমরা যদি চিন্তা করি, যে ইন জেনারেল গ্রো করার জন্য, বেড়ে ওঠার জন্য যে জিনিসগুলো লাগে সেটা এই গ্রোয়ের মধ্যে পড়ে। আবার আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে বলা হয়েছে যে এই গ্রোথ বা এই বাড়িয়ে তোলাটা শুধু যে বাহ্যিক দিক থেকে আমরা যে জিনিসটার কথা চিন্তা করছি, যে মানুষকে ফিজিক্যালি বেড়ে ওঠা বা সৌন্দর্যের দিক থেকে বেড়ে ওঠা বা বুদ্ধির দিক থেকে বেড়ে ওঠে, শুধু সেরকমই না, বরং এটার ইন্টারনাল একটা মিনিং রয়েছে। এবং সেই ইন্টারনাল মিনিংটা হচ্ছে যে এটা হচ্ছে এটা গ্রো বাই হার্ট, যে অন্তরের মধ্য থেকে যে বৃদ্ধি সাধন সেটাকেও এই র বা ওয়া দিয়ে বোঝানো হয়ে থাকে। তার মানে হচ্ছে যে কারো হার্টকে পিউরিফাই করা, হার্টকে পরিশুদ্ধ করা, অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে সুন্দর করা, এটাকেও হচ্ছে এটাও হচ্ছে রব শব্দ থেকে বোঝা যায়। তার মানে হচ্ছে যখন কেউ তার অন্তরকে পরিশুদ্ধ করে, সেটা কি জন্য করে, যাতে তার ইমান বৃদ্ধি পায়, ইমান সুন্দর হয়, ইমানের যাতে বিকাশ সাধন হয়, সেটার জন্য এই ইন্টারনাল একটা মিনিং হচ্ছে রবের, যে কোনো কারো এই অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে ইমানকে বৃদ্ধি করা। তো এই যে আমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয়, আমাদের অন্তরের যদি বিকাশ হয়, আমাদের ইমান যদি বৃদ্ধি হয়, তাহলে সার্বিকভাবে আমাদের কি লাভ হচ্ছে, সার্বিকভাবে যে এটা আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে বৃদ্ধি করে। এবং এই যে আমাদের অন্তর পরিষ্কার হলো, আমাদের ইমান বৃদ্ধি পেলো এবং আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হলো, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমাদের জন্য একটা উপহার। আসলে আমাদের নিজের কোনো ক্যাপাসিটি নাই এটা করার, আল্লাহ যদি না চান তাহলে আমাদের মন তো কখনোই সেদিকে যেত না। তো আল্লাহ আলামিন
আমাদের এই অন্তরকে পিউরিফাই করছেন, অন্তরকে গ্রো করতে হেল্প করছেন, এবং যার কারণে হচ্ছে যে ভালো কাজ করে যে স্বাদ পাওয়া, খারাপ কাজকে যে ঘৃণা করা, সেইটা যে অন্তর থেকে আসে সেই অনুভূতিটা তৈরি করে দিচ্ছেন যে যিনি তাকেই বলা হচ্ছে রব। সো এখানে আমরা দেখি যে এই শব্দগুলো থেকে আমরা যেভাবে আল্লাহর পরিচয়গুলো পাচ্ছি সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে রব বলতে আসলে এমন একজনকে বোঝানো হয় যিনি হচ্ছেন ইনচার্জ থাকেন, কারো তত্ত্বাবধানে নিযুক্ত থাকেন এবং তার সমস্ত ভালো খারাপ সমস্ত কিছু দেখাশোনার দায়িত্বে থাকেন তিনি। রব বলতে কোন চিফকে বোঝানো হচ্ছে যিনি হচ্ছেন সব কিছুর উপরে প্রধান থাকবেন। রব বলতে বোঝানো হচ্ছে যে যাকে যার আদেশ আনুগত্য আদেশ মানা হয় এবং আনুগত্য করা হয়, এবং রব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তিনি ওন করেন, তিনি হচ্ছেন মালিক, সেটা বোঝানোর জন্য। তো সার্বিকভাবে আমরা চিন্তা করতে পারি যে এই অর্থগুলো বোঝানোর জন্য আমরা কাকে বুঝতে পারি, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কিছু অংশে হয়তো বা মানুষ কোনো কোনো ক্ষমতার অধিকারী, কিন্তু সার্বিকভাবে অ্যাজ এ হোল আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে সব জায়গায় কিছু না কিছু ল্যাকিংস রয়েছে। চিফ অফ দ্য ট্রাইব হতে পারে, কোনো একটা সম্প্রদায়ের প্রধান হতে পারে, গ্রামের মোড়ল হতে পারে, কিন্তু তারপরেও তার কিছু সংকীর্ণতা থাকে। তো সব দিক মিলিয়ে যে ইনচার্জে থাকবে, যিনি হচ্ছেন সব সমস্ত কিছু লিডিংয়ে থাকবেন, যার কাছে হচ্ছে সমস্ত কিছু মালিকানা থাকবে, এবং তিনি হচ্ছেন কি করেন যে যার যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে ফিক্স করেন, যার যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে রেক্টিফাই করে এবং সমস্ত কিছু করে তিনি মানুষ ফিজিক্যালি এবং মেন্টালি আমাদের গ্রো করাচ্ছেন, স্পিরিচুয়ালি আমাদের গ্রো করাচ্ছেন, আমাদের ইমানের দিক থেকে আমাদেরকে বেরিয়ে উঠতে সাহায্য করছেন, যিনি তিনি হচ্ছেন রব। তাহলে এই অর্থগুলো দিয়ে আর রব থেকে আমরা বুঝি যে আর রব দা রব, যে কে সেই মালিক সেটা বুঝাতে হলে আমরা দেখি যে সমস্ত কিছু আমাদেরকে একদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই সমস্ত কোয়ালিটির একসাথে অধিকারী হতে পারেন। এবং যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের অর্থটা বুঝতে পারবো, আমাদের মনে সেটা গেঁথে যাবে, যখনই আমরা রব দেখবো তখনই আমরা চিন্তা করবো এই কথাগুলো, তখনই দেখা যাবে যে এই নামের সাথে আমাদের একটা আশা ভরসা জড়িত হয়ে যাবে। কে আমাদেরকে এত কিছু দিচ্ছে, কে আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, কে আমাকে এত সুন্দর জীবনযাপনের উপকরণ দিয়ে দিয়েছেন, কে আমাকে ছোট থেকে বড় করছেন, কে আমাকে সন্তান দিয়েছেন, বাবা মা দিয়েছেন, এত স্নেহ আদর ভালোবাসা দিয়েছেন, কে আমাকে সুন্দর একটি ইমানের অধিকারী করেছেন, কে আমাকে ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছেন, যখনই আমরা চিন্তা করবো তখনই দেখবো যে একজনই সেটা করছেন এবং তার সাথে সাথে তার প্রতি আমাদের যে আশা যে ভালোবাসা সেটা বেড়ে যাবে। এবং সেজন্য আমরা দেখি যে কোরআন মজিদের যে দোয়াগুলো শিখানো হয়েছে সেই দোয়াগুলোর ম্যাক্সিমামই শুরু হয়েছে রব্বানা দিয়ে, যে রব্বানা আমাদের লর্ড আমাদের প্রভু এভাবে শুরু করা হয়েছে। এবং যখনই আমি রব্বানা বলছি এবং রব বলার সাথে সাথে এই প্রত্যেকটা অর্থ আমার মাথায় চলে আসছে, তখন দেখা যাবে আপনা থেকে আমার মন কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসায়, শ্রদ্ধায় এবং আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতায় আমার মন এমনিতেই নুয়ে যাবে। তো এখানে একটা জিনিসের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে রবের একটা বিশেষ মিনিং হচ্ছে আপব্রিঙ্গিং, কোনো কিছুকে বাড়িয়ে তোলা, কোনো কিছুকে গড়ে তোলা, কোনো কিছুকে বড় হতে সাহায্য করা, এটাকে এটাও রবের একটা মিনিংয়ের পরে। সো আপব্রিঙ্গিং বলতে দুইটা জিনিস বোঝানো হয়ে থাকে, একটা হচ্ছে যে আমাদের জীবন ধারণের জন্য বেসিক লাইফের যে নিডগুলো সেগুলোকে ফুলফিল করার জন্য যে প্রয়োজন, যেমন আমি বেঁচে থাকতে হলে কী করতে হবে, আমার অক্সিজেন লাগবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আমার খাবার লাগবে শরীরের পুষ্টির জন্য, আমার বেঁচে থাকার জন্য আমার সুন্দর একটা ফিজিক্যাল বডি লাগবে, আমার বেঁচে থাকার জন্য কাপড় সুন্দর কাপড় লাগবে, আমার বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের একটা উপায় থাকতে হবে। তো এই যে আমার বেসিক নিডগুলো ফুলফিল করা, ফুলফিল করে আমাকে বেড়ে উঠতে সাহায্য করা, আমরা একটু চিন্তা করি এগুলো কে করছেন, আমরা যদি সেই দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো এটা যিনি করছেন তিনি হচ্ছেন আর্রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপব্রিঙ্গিং এর আরেকটা অর্থ এই বাড়িয়ে তোলার আরেকটা অর্থ হচ্ছে ডিসিপ্লিন করা,
যে শুধু ফিজিক্যালি যদি আমরা কেয়ার করি, যে আমরা যখন আমাদের বাচ্চাদের প্রতি চিন্তা করি, যে বাচ্চাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তখন আমরা যদি শুধু চিন্তা করি যে না তাদেরকে ফিজিক্যালি ভালো হতে হবে, তখন দেখা যাবে জাস্ট আমরা তাদেরকে ফুড দিলাম, কিছু এক্সারসাইজের ব্যবস্থা করে দিলাম, তাহলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চিন্তা করি, আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন করি। তো আপব্রিঙ্গিং এর দুইটা, একটা হচ্ছে যে আমাদের লাইফ সাস্টেইন করার জন্য, বেঁচে থাকার জন্য যা দরকার বেসিক নিড সেটা, আরেকটা হচ্ছে সেই লাইফটাকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করা। সেজন্যই দেখা যায় যে আমরা আমাদের বাচ্চাদের শুধু যে খাওয়া দাওয়া দিয়ে বসায় রাখি তাই না, বরং খাবার যে ডিসিপ্লিন সেটাও আমরা শিখাচ্ছি, তাদের লাইফ লিড করার জন্য, সুন্দর করার জন্য, সুশৃঙ্খলভাবে চলার জন্য, কখন ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুমাতে যেতে হবে, কখন খেতে হবে, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে, তাদের আচার আচরণ কি হতে হবে, অন্যের সাথে তাদের রিয়েকশন কেমন হবে, প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আমরা খেয়াল করি, এবং সেটাও আপব্রিঙ্গিং এর একটা পার্ট। এবং সেটা আমাদের, যেমন আমাদের কন্ডাক্ট, আমাদের ম্যানার, আচার ব্যবহার, তেমনি সাথে সাথে আমাদের স্পিরিচুয়াল দিকটাও আমাদের কিন্তু চিন্তা করতে হয়, যে আমরা আত্মিকভাবে, আমরা রিলিজিয়াসলি কতটুকু বেড়ে উঠতে পারছি সেটাও আমাদেরকে চিন্তা করতে হয়। এবং যখনই আমরা সেটা করতে পারবো, তখনই দেখা যাবে যে তারা নলেজেবল হবে, তাদের মাঝে দয়া ভালোবাসার সৃষ্টি হবে, এবং তারও তাদের লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারবে। তাহলে এই যে আমাদের যে আপব্রিঙ্গিং, আমাদের এই বেড়ে ওঠার জন্য আমাদের বেসিক নিড কে দিচ্ছেন, আমাদের লাইফটাকে সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার জন্য কে নিয়ম শৃঙ্খলা গড়ে তুলেছেন, কে সেই প্রতিদিন সকালেই সূর্যকে উঠার হুকুম দিয়েছেন যাতে আমরা তখন ঘুম থেকে উঠতে পারি, কে সূর্যকে অস্ত যাওয়ার হুকুম দিয়ে দিয়েছেন যাতে আমরা নির্দিষ্ট সময়ে আবার ঘুমাতে যেতে পারি, কে আমাদের প্রতিদিনের রুটিনগুলোকে সুন্দরভাবে সেট করার ব্যাপারে সাহায্য করছেন, কে আমাদেরকে দিয়েছেন আমাদের স্পিরিট, আমাদের যে আত্মা, আমাদের যে অন্তর, সেটাকে পরিশুদ্ধ করার ওয়ে ঠিক করে দিয়েছেন। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই আপব্রিঙ্গিংয়ে একজনই হেল্প করছেন সার্বিকভাবে, তিনি হচ্ছেন আর রব। এবং যারা এই ব্যাপারে আসলে পড়াশোনা করেছেন, স্কলার, তারা বলেছেন যে একটা সুন্দর একটা অপিনিয়ন এসেছে যেটাতে বলা হয়েছে যে আর রব আসলে, আমরা যদি চিন্তা করি, আর রব বলতে কি বোঝায়, আর রবের মাঝে আল্লাহর ছয়টা নাম নিহিত রয়েছে, ছয়টা নামের কম্বিনেশনই হচ্ছে আর রব। এবং সে নামগুলো কি কি, সে নামগুলো বলা হয়েছে আল মালিক, আল সাইদ, আল মুদাব্বির, আল মুরাব্বি, আল কাইম, আল মুনিম। আমরা যদি একটু নামগুলোর দিকে চিন্তা করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা ছয়টা অর্থকে একসাথে কম্বাইন্ড করলে যা বোঝা যায়, তিনি হচ্ছেন আর রব। আল মালিক, আল মালিক বলতে বলা হয়েছে যে আলটিমেট ওনার, দ্য আলটিমেট ওনার, যে যিনি হচ্ছেন সব কিছুর উপরে সমস্ত কিছুর অধিকারী যিনি, সেটা বোঝানোর জন্য আল মালিক বলা হয়ে থাকে। এবং আমরা যদি চিন্তা করি যে আমরা অনেক কিছুর মালিক মনে করি নিজেদেরকে, একটা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, আমাদের যে পোশাক আশাক রয়েছে, আমাদের অধীনে যা কিছু রয়েছে, আমরা মনে করি আমরা সেগুলোর মালিক। কিন্তু আমরা কিভাবে মালিক হলাম, আমরা কি আসলেই সেগুলোর আলটিমেট মালিক? সবকিছু বাদ দিয়ে আমরা যে জিনিসগুলোর মালিক, সেগুলো র ম্যাটেরিয়ালস কোত্থেকে এসেছে, একটা পোশাক বানানোর জন্য যে জিনিসগুলো সেগুলো কোত্থেকে এসেছে, একটা গাড়ি বানানোর জন্য যে জিনিস সেগুলো কোত্থেকে এসেছে, সেগুলোর জন্য আমরা আবার কারো না কারো কাছে ডিপেন্ডেন্ট। আমরা একটা গাড়ির মালিক হলেও আসলে কি সার্বিকভাবে আমরা সেই গাড়ির মালিক? দেখা যায় ইন্স্যুরেন্সের সেখানে অনেক বড় একটা প্রভাব থাকে, এফেক্ট থাকে। সো আলটিমেট ওনার কিন্তু আমরা হতে পারি না, এবং আমাদের ওনারশিপটা কিন্তু এভারলাস্টিং না, যে কোনো সময় সেটা চলে যেতে পারে, যে কোনো সময় সেটা আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। সো আল মালিক হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন সমস্ত কিছুর আলটিমেট ওনার, যে এটা এভারলাস্টিং, কখনোই শেষ হয় না, এবং কোনো কিছুর জন্য তাকে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। তাহলে সেই আল মালিক কে? কোনো মানুষ কি সেই আল মালিক হতে পারে? কোনো রাজা বাদশাহ কি হতে পারে? হতে পারে না কিন্তু। সে কারণেই আল মালিক বলতে একজনকেই বোঝাচ্ছে, সেটা হচ্ছে আর রব। আল সাইদ, আল সাইদ মানে হচ্ছে দ্য লিডার, যে একজনই
নেতা বুঝানোর জন্য আল সাইদ শব্দটি ইউজ করা হয়েছে, যে সব নেতার বড় নেতা বলতে যা বুঝানো হচ্ছে এবং যাকে সবাই মান্য করে। আমরা দেখি অনেক বড় বড় লিডার রয়েছে যাদেরকে ফলো করা হয়, যাদের কথা শোনা হয়, যাদেরকে অনুসরণ করা হয়, তাদের অনেক বড় একটা গ্রুপ থাকে যারা তাদের ফলোয়ার থাকে, কিন্তু তাদের বিরুদ্ধবাদীও থাকে, কিন্তু তাদের বিরোধিতা করার লোকও থাকে, এবং ইচ্ছায় বা অনিচ্ছায় অনেকেই তাদের আনুগত্য থেকেও দূরে সরে থাকে। কিন্তু আল সাইদ হচ্ছে এরকম যে সব লিডারের বড় লিডার, আমার ইচ্ছা হোক বা না হোক তার আনুগত্যই আমাকে করতে হবে, সেরকম যার কাছে আমরা বাধ্য তিনি হচ্ছেন আর রব। আল মোদাব্বির, আল মোদাব্বির হচ্ছে একজন সেই সত্তা যিনি হচ্ছেন সমস্ত কিছুকে কন্ট্রোল করেন, সমস্ত কিছুকে তার অধীনে রেখে যিনি কাজ করেন তিনি হচ্ছেন আল মোদাব্বির। সেটা আমরা দেখি যে অনেকের অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু সূর্যকে সেই পূর্ব দিক থেকে উঠানো, পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিকে বা উত্তর দিকে উঠানো, অথবা পশ্চিম দিকে অস্ত না যেয়ে দক্ষিণ দিকে অস্ত যাওয়ার ব্যবস্থা কিন্তু কেউই করতে পারবে না। এমনিভাবে আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস তার নিজস্ব শৃঙ্খলা অনুযায়ী চলছে, এবং সেই শৃঙ্খলা, সেই সিস্টেম যার অনুসারী, যার কথা মতো চলছে তিনি হচ্ছেন আল মোদাব্বির। আল মোরাব্বি, আল মোরাব্বি হচ্ছে যে যেটা আমরা মুরব্বি শব্দের সাথে মিল আছে, আমরা বললাম যে সেম জিনিস থেকে এসেছে। তো আল মোরাব্বি হচ্ছেন তিনি যিনি হচ্ছেন কারো যত্ন নেন, কারো টেক কেয়ার করেন, কারো গ্রো করতে হেল্প করেন, কাকে বেড়ে উঠতে হেল্প করেন, তিনি হচ্ছেন আল মোরাব্বি। আল কাইয়িম হচ্ছেন দ্য সাস্টেইনার, সাস্টেইনার মানে বলতে হচ্ছে যিনি হচ্ছেন বেঁচে থাকার জন্য যা যা দরকার তা সমস্ত কিছু যোগান দেন, তিনি হচ্ছেন আল কাইয়িম। আল কাইয়িম হচ্ছেন তিনি যে সমস্ত কিছু অস্তিত্বের জন্য যার কাছে নির্ভর করতে হয় তিনি অ্যালাউ করছেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন দেখি আমরা সেই সুযোগটা পাচ্ছি, আমরা বেঁচে থাকতে পারছি, আমরা যত পশু পাখি রয়েছে তারা, যত উদ্ভিদ গাছপালা, ছোট যে আগাছাগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিসই তারা বেঁচে থাকার অধিকার পেয়েছে, যার কারণে তিনি হচ্ছেন আল কাইয়িম। আমরা যদি চিন্তা করি যে একটা গাছের কথা, যে একটা গাছ কি সুন্দর বড় হয়ে ওঠে, অথচ সেই গাছটাকে আমরা যদি কিছুদিন পানি না দেই, সেটাতে আলো না পাই, তাহলে গাছটা কেমন নেতিয়ে যায় এবং এক সময় মরে যায়। সো এই যে এই গাছগুলো আমরা দেখি বনে জঙ্গলে, এই যে কত গাছ হয়ে রয়েছে, হয়তো বা আমার গার্ডেনে যেটা আছে সেটাকে আমি স্পেশালি টেক কেয়ার করি, কিন্তু রাস্তার পাশেই যে ফুল ফুটে থাকে, রাস্তার পাশেই যে গাছগুলো পড়ে থাকে, যে আগাছাগুলো হয়ে থাকে, সেগুলোকে কে অ্যালাউ করছে, সেগুলোকে কে এক্সিস্টেন্সে এনেছে, সেগুলোকে কে বেড়ে উঠতে হেল্প করেছে, যিনি এই গাছগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন তিনি হচ্ছেন আল কাইয়িম। আল মুনিম, মুনিম মানে হচ্ছেন যে তিনি যিনি হচ্ছেন নিয়ামা দেন, নিয়ামা থেকে মুনিম এসেছে, এবং অর্থাৎ যে ব্লেসিংসগুলো দিয়ে থাকেন তাকে বলা হচ্ছে আল মুনিম। তাহলে ব্লেসিংস জিনিস, নিয়ামা বলতে কি বোঝায়, আমি একটা কাজ করলাম সেজন্য সেটা পেমেন্ট হিসাবে কোনো কিছু পেলাম, সেটা কিন্তু নিয়ামা না, সেটা আমার পেমেন্ট, সেটা আমার বেতন, কিন্তু আমি ডিজার্ভ করি না, কিন্তু তারপরে আমাকে কিছু যখন দেওয়া হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নিয়ামা। আমরা দুনিয়াতে থাকছি, আল্লাহ সমস্ত নিয়ামত উপভোগ করছি, সমস্ত কিছু করেও আমরা কিন্তু সে অনুযায়ী আল্লাহ যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে করছি না, কিন্তু তার মানে কি আল্লাহর ব্লেসিংস বন্ধ হয়ে যাচ্ছে? আল্লাহর ব্লেসিংস কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, যে আমাদের একটা চোখের দাম যদি আমাদেরকে দিতে বলা হয়, সেই চোখের দাম কিন্তু আমরা দিয়ে শেষ করতে পারবো না। তো এই যে এগুলো আমরা ডিজার্ভ করি না, কারণ হচ্ছে আল্লাহ যেভাবে প্রতি মুহূর্তে আল্লাহর আনুগত্য আমাদের করার কথা, আমরা কিন্তু সেটা করছি না। আল্লাহকে প্লিজ রাখার কথা, আল্লাহকে সন্তুষ্ট রাখার কথা, সেটা আমরা করছি না। তাহলে আল্লাহুল আলামিন তারপরেও কিন্তু এই ব্লেসিংস গুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে না, এবং এটাই হচ্ছে নিয়ামা, এবং এই জন্যই আল্লাহকে বলা হয় আল মুনিম। যে আল্লাহুল আলামিনকে আর রব হিসেবে আমরা যদি চিনতে চাই, তাহলে আমরা এই ছয়টা নাম আমাদেরকে বুঝতে হবে, এবং এই ছয়টা নামের যে কম্বিনেশন বোঝানো হয় তাকেই বলা হচ্ছে আর রব। সুবহানাল্লাহ, যে এই ছয়টা নামের যদি আমরা চিন্তা করি, ছয়টা নামে যদি বোঝার চেষ্টা করি, বা ছয়টা নামের আল্লাহকে চিনার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে আমাদের
ফুল লাইফই আসলে কভার হয়ে যায়। সো আর রাব হচ্ছে এত বিশাল একটা জিনিস। আমরা প্রতিদিন রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতা বলছি, আমরা প্রতিদিন রাব্বানা দিয়ে কত দোয়া বলছি, আমরা আল্লাহকে রব হিসেবে মানি, কিন্তু আমরা কি আসলে এই অর্থগুলো দিয়ে আল্লাহকে চিন্তা করি? সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখবো যে আমরা যখন আল্লাহ বলেছি, আল্লাহ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে দেখেছি আল্লাহ হচ্ছেন আল ইলাহ। তো আল্লাহ শব্দের অর্থ থেকে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর উপাসনা করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর আনুগত্য করব। সেটা হচ্ছে সেই অর্থ বোঝায় হচ্ছে আল্লাহ দিয়ে, যে আমাদের করণীয় কি, আমরা আল্লাহর জন্য কতটুকু করা উচিত আমাদের। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে একজনের জন্যই আমরা ইবাদত করব, সেটা হচ্ছে আল ইলাহ, আল্লাহ। আর রব শব্দটা থেকে আমরা দেখি যে আল্লাহ আমাদের জন্য কি করেন, সেটা দিয়ে বোঝা যায় হচ্ছে আর রব। অর্থাৎ এই দুইটা আমরা আল্লাহ আর রব আসলে প্রতিনিয়ত বলছি। একটা দিয়ে বুঝাচ্ছে আমাদের কি করা উচিত আল্লাহকে ইলাহ হিসাবে মানার জন্য, আর রব দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ যেখানে ইলাহ আমাদের, সেখানে আমরা যতটুকু ইবাদত করি না কেন, আমাদের করা উচিত সার্বিকভাবে তার ইবাদত, কিন্তু যতটুকুই করি না কেন আর রব হিসাবে তিনি আমাদেরকে এই সমস্ত ব্লেসিংস দিয়ে যাচ্ছেন। সুবহান আল্লাহ। এই দুইটা জিনিসে যদি আমাদের খেয়াল থাকে যে আমাদেরকে আল্লাহকে আল ইলাহ হিসেবে উপাসনা করতে হবে, আর আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত একদম জন্মের আগে থেকে শুরু করে প্রতি সেকেন্ডে আমাদেরকে যে ব্লেসিংসগুলো দিয়ে যাচ্ছেন, যেভাবে আমাদেরকে বেড়ে উঠতে হেল্প করছেন, সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আল্লাহকে জানা আমাদের অনেকটুকুই পরিপূর্ণ হয়ে যাবে। তো সুবহান আল্লাহ, যে আল্লাহকে আমরা যদি এভাবে চিনতে পারি তাহলেই দেখা যাবে যে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি আমরা আরও বেশি আনুগত্যশীল হব। এবং আল্লাহ আমাদেরকে যে নিয়ামতটা দিয়ে দিয়েছেন, যে আমাদের আপব্রিঙ্গিংয়ের জন্য, আমাদের ইমানের বৃদ্ধির জন্য যে নিয়ামত দিয়ে দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে আমরা আরও বেশি করে বুঝতে পারবো। তাহলে আমরা কিভাবে আমাদের লাইফে এটাকে এস্টাবলিশ করব? অনেকভাবেই করা যায়। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি এখানে, যে ফার্স্ট অফ অল আমাদেরকে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, সেটাকে চিনতে হবে। আল্লাহুল আলমিনের যে ছয়টা নামের সমন্বয় হচ্ছেন আর রব, সেই ছয়টার নামকে আমাদের অনুধাবন করতে হবে এবং সে অনুযায়ী আল্লাহকে তার যথাযথ সম্মান দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যেটুকু জানলাম আল্লাহ পরিচয় সম্পর্কে আর রব নাম থেকে, সেটার উপর আমাদেরকে কাজ করতে হবে। সেই নলেজটাকে, জ্ঞানটাকে আমাদের কাজে লাগাতে হবে। জ্ঞান এবং আমলের সমন্বয় আমাদেরকে করতে হবে। থার্ড হচ্ছে যে আমাদেরকে এই, যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা জিনিস আসছে আল্লাহ আব্বুল, আমাদের ভিতর বাহির প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আল্লাহর কাছে ডিপেন্ডেন্ট, এবং আল্লাহ আমাদেরকে এই ব্লেসিংস দিয়ে দিয়েছেন যেটা আমরা ডিজার্ভ করি না, সেটাও আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দিচ্ছেন। সো আমরা আর কারো কাছেই কিছু চাইবো না, আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই চাইবো এবং আর রাবের কাছেই চাইবো, কারণ তিনি আমাদেরকে দিচ্ছেন, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এবং সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেশি বেশি করে আমাদেরকে ভালো কাজ করার জন্য, যে আমরা জানি যে আমরা এত নিয়ামত পাচ্ছি, এত ব্লেসিংস পাচ্ছি, অথচ আমরা কিন্তু সে অনুযায়ী কাজ করছি না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভালো কাজের পরিমাণকে বাড়িয়ে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি সেটা শুধু যাতে বাড়তেই বেড়েই যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আল্লাহুল আলামিন কি করছেন, আমাদেরকে আমরা তাকে ফলো করি বা না করি, তার নিয়ামত কিন্তু কখনো তিনি বন্ধ করে দিচ্ছেন না। তার যে আমাদের উপরে তার যে ব্লেসিংসগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছেন না। সো আমাদেরও উচিত যে আমরা যেরকম আল্লাহর এই নিয়ামতগুলো সন্ধান পেয়েছি, তেমনিভাবে অন্যদেরকে গ্রো করতে হেল্প করে, আল্লাহ আমাদেরকে গ্রো করতে হেল্প করছেন, আল্লাহর নিয়ামতগুলো শুক্রিয়া আদায় হিসাবে আমরা অন্যদেরকে গ্রো করতে হেল্প করবো। এটা মানুষ হতে পারে, জীবজন্তু হতে পারে, প্ল্যান্ট হতে পারে, সবাইকে আমরা গ্রো করতে হেল্প করবো, বেড়ে উঠতে হেল্প করবো। একজন মানুষের শুধু ফিজিক্যাল নিড এর জন্য আমি করবো না, ফিজিক্যাল নিড যেমন ফুলফিল করবো, তার স্পিরিচুয়াল নিড ফুলফিল করার জন্য আমি আমার সময়কে, আমার শ্রমকে, আমার জ্ঞানকে কাজে লাগাবো। তাহলে আর রব নাম দিয়ে আল্লাহুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা আমরা
পরিপূর্ণ করতে পারবো। তো আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা যদি একটা সিনারিও চিন্তা করি এরকম ভাবে যে আর রব বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে আর রব বলতে বোঝানো হচ্ছে আল্লাহ হচ্ছেন আমাদের মাস্টার, আল্লাহ হচ্ছেন আমাদের লর্ড, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আর আমরা তাহলে কি হচ্ছে তার, আমরা হচ্ছি তার স্লেভ, আমরা হচ্ছি তার দাস। আমরা একটা জিনিস চিন্তা করি যে একটা অফিসে জব হলো আমার, যে খুবই কাঙ্ক্ষিত একটা জব, আমার খুবই প্রয়োজন জবটা, এবং সেই জবটা আমি পেলাম, কিন্তু জব পাওয়ার সময় আমাকে কন্ডিশন দেওয়া হলো যে এই জব আমি ততক্ষণ পর্যন্ত মেনটেন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি প্রমোশনে আশা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার স্যালারি বাড়ার কথা আমি চিন্তা করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার বসকে খুশি রাখতে পারবো। তাহলে তখন আমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে, দেখা যাবে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বসকে জানতে চেষ্টা করা যে আসলে আমার বসকে খুশি রাখতে হলে আমাকে কি করতে হবে, বস কি পছন্দ করে, কি অপছন্দ করে, কি করলে বসের নেক নজরে পড়া যাবে। তখন দেখা যাবে যে সেই কাজগুলো আমি বেশি বেশি করে করার চেষ্টা করব, এবং যে কাজগুলো বসের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নেয় সেগুলো থেকে আমি দূরে সরে থাকবো, কারণ আমার সোল পুরো জবটা সেটা প্রমোশন, স্যালারি বাড়ানো, সমস্ত কিছু ডিপেন্ড করছে হচ্ছে সেই বসের উপরে। তাহলে এই দুনিয়ার একটা চাকরির ব্যাপারে আমার অনুভূতি যদি এমন হয় যে আমার চাকরি বজায় রাখার জন্য আমি এই কাজগুলো করি, আমার বস শুধু আমাকে কিন্তু স্যালারিটাই দিচ্ছে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমার বেঁচে থাকার জন্য যা দরকার সমস্ত কিছু আমি কিন্তু এখান থেকে পাচ্ছি না। সো আমরা সেই বসের কথা চিন্তা করি যিনি আমার প্রত্যেকটা জিনিস আমাকে দিচ্ছেন, একদম ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস, যা যা আমি চিন্তা করতে পারি না কেন প্রত্যেকটা জিনিস আমাকে দিচ্ছেন, কিন্তু দেওয়ার পিছনে একটা কন্ডিশনই তার ছিল যে তাকে আমি আমার বস হিসাবে মেনে নিব এবং সেই বস হিসাবে পালন করার জন্য চেষ্টা করব। যেটা আমরা দেখি সুরা আল আরাফের 172 নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন তিনি জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমার লর্ড না, আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমার রব না, আমি কি তোমার মাস্টার না, আমি কি তোমার রব। রব শব্দটাই এখানে আল্লাহুল আলামিন ইউজ করেছেন। এখন তখন সমস্ত নফস কিন্তু সেদিন, সমস্ত রুহ কিন্তু সেদিন কি বলেছে যে হ্যাঁ আমি তোমাকে আমরা আমাদের রব হিসাবে মেনে নিয়েছি। এবং এই যে আমরা সবাই এই স্বীকারোক্তি দিয়ে এসে কিন্তু দুনিয়াতে এই সুখ ভোগ করছি, দুনিয়ার এই আনন্দ উপভোগ করছি, দুনিয়ার জীবনে আমরা যা কিছু পাচ্ছি সমস্ত কিছু কিন্তু সেই রবের কাছ থেকেই পাচ্ছি। সো যে রবকে আমরা সেই স্বীকারোক্তি দিয়ে আসলাম, আমরা একটু চিন্তা করি যে আজকে সেই রবকে খুশি করার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি, আমাদের আর কত বেশি চেষ্টা করা উচিত। আমরা যদি সেটা একটু চিন্তা করি এবং সেদিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই রব নামের অর্থ আমরা যেমন বুঝতে পারবো, তেমনি রব নাম আমাদের কাছে যে যতটুকু কাজ দাবি করে সেটা করার জন্য আমরা চেষ্টা করবো। আমরা কখনোই 100% পারফেক্ট হতে পারবো না, কিন্তু আল্লাহ আবুল আলামিন দেখবেন যে আমরা আমাদের যেই শপথ আমরা করে এসেছি আল্লাহ আবুল আলমিনের কাছে, সেই শপথের দাবি আমরা কতটুকু পূরণ করার জন্য চেষ্টা করছি। আল্লাহ আবুল আলমিন আমাদের সবাইকে তাকে রব হিসাবে মানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।